আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনি অলরেডি বুঝতে পারছেন, আজকে আমরা দেখাবো কীভাবে কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তাই যারা কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এবং ভেরিফাই করতে যাচ্ছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা দেখে আপনি ইজিলি কোয়াটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোয়াটেক্সের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম একটা রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি সহজে আপনি কোয়াটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। প্রথমত আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে আছেন তাই এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তো একটু নিচে স্ক্রল করলে আমরা এখানে বাংলাদেশ অপশন দেখতে পারবো, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। দেন আপনি আপনার অ্যাকাউন্টে ডলারে শো করতে চাচ্ছেন নাকি কোন কারেন্সিতে শো করতে চাচ্ছেন? অনেকে দেখি বিডিটি বা টাকায় করে দেয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে পারবেন, তবে আমি মনে করি ইউএসডি থাকাটাই ভালো, দেখতে সুন্দর দেখা যায় আর কি। ওকে, দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে একটা ইমেল আইডি দিতে হবে, অর্থাৎ জিমেল যেটা আর কি, এটা জিমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার জিমেলটা দিচ্ছি, যার অ্যাকাউন্ট ভেরিফাই করবো তার জিমেলটা দিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিয়েছি এবং একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড দেওয়ার চেষ্টা করবেন, হার্ড বলতে বড় হাতের ওয়ার্ড, ছোটো হাতের ওয়ার্ড এবং কিছু নাম্বারের সমন্বয়ে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ হয়েছে। দেন এখানে নিচে দুটো অপশন আছে, দুটাতে টিকমার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসছে, তো এগুলো আপনি স্কিপ করে দিবেন, এগুলো যা আছে তা আপনি স্কিপ করে দিবেন। আচ্ছা, এগুলো জাস্ট অ্যাজ এ ইন্টারফেস দেখাচ্ছে কীরকম কীরকম, অ্যান্ড ডিপোজিটের অপশন আছে, তো আগে আমরা ভেরিফাই করে নেব তারপর ডিপোজিট। তো এখন আপনাদের মেইন কাজটা করতে হবে, এখন আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, আমরা প্রোফাইলে যাব। ওকে, এখানে ব্যালেন্সের এখানে ক্লিক করে আপনি এখানে অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট অপশন দেওয়ার ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে একটা জিনিস দেখেন যে আমরা যে ইমেলটা দিয়েছিল, অর্থাৎ জিমেল যেটা দিয়েছি, সেটা কিন্তু এখানে আনভেরিফাইড দেখাচ্ছে। তো এটা ভেরিফাইডটা আগে করে নিতে হবে, তার জন্য আপনাকে আপনার জিমেলে যেতে হবে, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেখানে যেতে হবে। জিমেলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে যে কনফার্ম জিমেল। ঠিক আছে, এই জিমেলটা যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার জিমেলটা আসবে না, অবশ্যই জিমেলটা সঠিক হতে হবে, তাহলে আপনি আপনার জিমেলে এই মেসেজটা পাবেন বা মেইলটা পাবেন। এখানে কনফার্ম জিমেলে ক্লিক করব। তো কনফার্ম জিমেলে ক্লিক করার পর আপনারা দেখেন যে এখানে অলরেডি কিন্তু এটা ভেরিফাইড অপশন চলে আসছে। ঠিক আছে, তো এখন আপনাকে এখানে আপনার যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সে এনআইডি কার্ডের ডকুমেন্টগুলো এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ নাম, বার্থডে, ঠিক আছে, এই বিষয়গুলো দিতে হবে। তো এখন আমি যার নামে অ্যাকাউন্টটা ভেরিফাই করব তার এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, এবং অ্যাড্রেস এনআইডি কার্ডে যেমন করে আছে ঠিক তেমনটাই আমাদের দিতে হবে। তো আমরা এনআইডি কার্ডটা একটু দেখে নেই। তো দেখতে পাচ্ছেন এখানে যার এনআইডি কার্ড, এটা আসলে ইউটিউবের কিছু পলিসির কারণে এটা ব্লার করে দিয়েছি, বাট এনআইডি কার্ডে ইংরেজিতে যেভাবে নামটা লেখা আছে এটা, এবং ডেট অফ বার্থ যেটা, ঠিক আছে, সেটা আমরা এখানে দিয়ে দেব। তো আমরা এখন এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে আমরা এখন নাম দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নাম দিয়ে দিয়েছি। তো কারো নাম যদি তিন খণ্ডের হয় তাহলে দুই খণ্ড উপরে দেবেন, যেমন আমার এই ব্যক্তির নাম হচ্ছে তিন খণ্ডের, এমডি মিজানুর রহমান। তো আমরা এমডি মিজানুর ফার্স্ট দিয়েছি এবং লাস্ট নেমে রহমান দিয়েছি। কারো যদি দুই খণ্ডে হয় তো ফার্স্ট নেম মানে দুই খণ্ডের প্রথম খণ্ড, অর্থাৎ যখন ধরেন দুই খণ্ড হলে এরকম হতো মিজানুর রহমান, তাহলে মিজানুর উপরে দিতাম, রহমান নিচে দিতাম। এর উপরে যে নিক নেমের ব্যাপারটা আছে এটা আসলে ম্যান্ডেটারি না, এটা আমরা যখন ট্রেড করব, ট্রেডের যখন কি বলে লিডার বোর্ড আছে, লিডার বোর্ডে শো করে, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, নিক নেম যেটা আছে এটা যে কোনো কিছু দিতে পারেন। ম্যান্ডেটারি হচ্ছে আপনার এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এগুলো এনআইডি কার্ডের নাম অনুযায়ী হতে হবে এবং ডেট অফ বার্থ অবশ্যই এনআইডি কার্ডের নাম অনুযায়ী হতে হবে। এবং পরের যে ব্যাপারটা আছে এটা বাংলাদেশ সিলেক্ট করাই আছে যেহেতু শুরুতে দিয়েছিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস, তো অ্যাড্রেস যেগুলো দেখা যাচ্ছে গ্রামের যে মানে অ্যাড্রেসগুলো থাকে সেটা কীরকম থাকে, প্রথমত থাকে হচ্ছে আপনার গ্রামের নাম, ঠিক আছে, প্রথমত থাকে হচ্ছে আপনার গ্রামের নাম, দ্বিতীয় থাকে ডাকঘর, তারপর থাকে হচ্ছে আপনার উপজেলা, জেলা। তো আপনার এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম পরে দিবেন। তো বাংলাদেশের এনআইডি কার্ডে ম্যাক্সিমাম সব বাংলায় থাকে, তো আপনারা ইংরেজিতে দেবেন ওই ইয়াগুলোই, মানে বাংলিশ আর কি, ইংরেজিতে নামকরণ করে যেভাবে আছে এভাবে দিবেন। তো আমাদের যে এনআইডি কার্ড নাম অনুযায়ী আমরা ভেরিফাই করব সেটা আমরা এখানে দিয়ে নিই। প্রথমত আমরা গ্রাম দিব, তারপর দিব হচ্ছে ডাকঘর, তারপর উপজেলা, জেলা, মানে যেভাবে আছে এনআইডি কার্ডের উপরে পিছনে আর কি। ঠিক আছে,
তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাড্রেসটা দিয়ে দিছি। প্রথমে দিয়েছি আপনার গ্রাম, তারপর ডাকঘর, তারপর পোস্টাল কোড এবং উপজেলা এবং আপনার জেলা, লাস্ট হচ্ছে জেলা। দেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ডকুমেন্ট আপলোড দেওয়ার অপশন পাবেন। তো আমরা এখানে সব কিছু দেখে নিয়েছি, ঠিকঠাক আছে, দেন আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো সেভ অপশনে ক্লিক করার পরপর দেখেন এখানে আপলোড ডকুমেন্ট নামক অপশনটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখানে আপনি কী কী আপলোড দিতে পারবেন, আপনি পাসপোর্ট দিতে পারবেন, এনআইডি কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন। তো ম্যাক্সিমাম এনআইডি কার্ড দিয়েই করে। তো আপনি যে এনআইডি কার্ডের ডিটেলসগুলো এখানে ফিল আপ করে সেভ করে দিয়েছেন, সেই এনআইডি কার্ডটা আপনি এখানে আপলোড দেবেন। তো আমরা আপলোডে ক্লিক করি। তো আপলোডে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করতেছে। দেন এখানে আপনাকে সেকেন্ড যে কাজটা আছে সেটা করতে হবে। তো এখানে আপনাকে ফার্স্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? যারা আমেরিকান আছে তারা শুধু এই নিচেরটাতে ক্লিক করবে। তো আমরা এখানে অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ এটাতে ক্লিক করব। দেন আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে অপশন চলে আসবে যে আমরা কোন ডকুমেন্টটা আপলোড দিচ্ছি। তো আমি যেহেতু এনআইডি কার্ডটা আপলোড দেবো, তো আমরা ফার্স্ট অপশনটা চুজ করবো, আইডি কার্ড। তো আইডি কার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে অপশন চলে আসছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইড যেটা হচ্ছে সেটা এনআইডি কার্ডের সামনের অংশটা। তো এগুলো আপনি মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন, এনআইডি কার্ডের ছবিটা তুলে নিয়ে ক্রপ করে নেবেন, জাস্ট এনআইডি কার্ডটা, মানে বাড়তি যেন অংশ বেশি না থাকে। দেন আপনি এখানে ক্লিক করলে আপনার মোবাইলের থাকে, যদি করেন তাহলে মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে, আর পিসি থেকে করলে পিসি দেখা যাচ্ছে আপনার ফোল্ডারে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে আপলোড দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড দেওয়া হয়ে গেছে এবং আমি পরবর্তীতে ব্যাক সাইডটা আপলোড দিব। তো ব্যাক সাইডটা অলরেডি আমি আপলোড দিয়ে দিছি। তো এখানে একটু লোড নিবে, ঠিক আছে? তো এখানে লোড নেওয়ার পর যখন দেখবেন আপলোড কমপ্লিট হয়ে গেছে, তারপর আপনি এখানে পরবর্তীতে নেক্সট অপশন পাবেন, ঠিক আছে? একটু নিচে স্ক্রল করলে আপনি নেক্সট অপশন পাবেন, এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কিন্তু আমাদের ডাটাটা কিন্তু এখানে অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে, ঠিক আছে? আইডেন্টি ভেরিফিকেশন প্রসেসিংয়ে চলে গেছে। তো এখানে একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু অলমোস্ট ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? একদম ইনস্ট্যান্ট। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনাদের যেভাবে দেখাইলাম এনআইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ এবং আপনার যে অ্যাড্রেস, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এনআইডি কার্ডের ছবি যদি ভালো করে তুলেন, দেওয়ার পর আপনি দেখেন সাথে সাথেই ভেরিফাই হয়ে গেছে। তো ম্যাক্সিমাম সময় সাথে সাথেই ভেরিফাই হবে, কারো ক্ষেত্রে যদি একটু সময় লাগে সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগতে পারে। এই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তবে আপনার সব কিছু যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে আপনি সাথে সাথেই দেখা যাচ্ছে 5 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে আপনার কোনো কারণে একটু সময় লাগতেছে, তাহলে আপনি 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আর দেখবেন আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী, যদি আপনি নাম অথবা গ্রামের যে কি বলে পোস্টাল কোড, জেলা, উপজেলা এগুলো যদি ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনি সংশোধন করে দিবেন। সংশোধন করে আবার পুনরায় আপলোড দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। তারপর আপনারা এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, আপনি পুনরায় কোয়াটেক্সে ক্লিক করলে আপনি আপনার ট্রেডেবল যে অপশন আছে সেখানে চলে আসবেন। তো এগুলো ফার্স্ট অ্যাকাউন্ট খুললে অনেক কিছু দেখা যাচ্ছে, ইন্সট্রাকশন দেয়, এগুলো নেক্সট করে দিবেন, ঠিক আছে? এগুলো আপনি নেক্সট করে অথবা কেটে দিতে পারেন। তো আমরা এগুলো কেটে দিচ্ছি। ওকে, দেন এখানে ডিপোজিট করতে বলতেছে। তো ডিপোজিট কীভাবে করতে হয় এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, একটু দেখে নেবেন। আর না হলে আমি আবারও নতুন করে ভিডিও আপলোড দিব, আপনারা দেখে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।